ডিফেন্সে কে খেলবি 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 রে স্ট্রাইকারে খেলতে খোকা। আচ্ছা, এই নাড়ু বাবুর কি? ও, আপনি কি সৌভাগ্য, কি সৌভাগ্য, নমস্কার নমস্কার নমস্কার। কি অসীম সৌভাগ্য, কি আপনি আর আপনি নমস্কার করছেন কেন? সৌভাগ্য আমার, না আপনি তো আমার টিউশন নেবেন, মানে নাড়ু টিউশন ক্লাসে এসব স্বনামধন্য ব্যক্তিরা এলে না আমি বেশ বুকে একটা সাহস পাই। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি মেদিনীপুরের ছেলে, এত সুঠাম, আপনি নিশ্চয়ই ছোটবেলায় কাদামাটি ফুটবল খেলেছেন? অবশ্যই। কোন পজিশনে খেলতেন? আমি মূলত খেলা পছন্দ করতাম রাইট আউট বলে যে পজিশনটা থাকে, মাঝ মাঠে তামঝামটা আমি কোনোদিনই খুব একটা সামলে উঠতে পারিনি। ওই একসাথে চতুর্দিক থেকে 7-8 জন প্লেয়ার দৌড়ে আসছে, তার থেকে আমার কাছে রাইট আউট কিংবা রাইট ব্যাক, এটা কিনা ডিফেন্সের একটা পার্ট, এই দুটো পজিশনই চিরকাল প্রিয় ছিল। আচ্ছা, আপনি তো মাঠে খেলার আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, আপনি আমাকে বলুন তো কী করলেন নগেন্দা আমার টিমে নেবে? আমি আমার টিউশন ক্লাসে একটা সবাইকে জিজ্ঞেস করছি, আমি আপনাকেও একই প্রশ্ন করছি। আমার মনে হয় যে ফুটবল, ওই বলটার সঙ্গে আপনি যদি একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন, ওটা খালি আমার থেকে দূরে দূরে চলে যায় কেন? না, ওইটাকে যদি একটু বসে আনার চেষ্টা করেন, এমনকি দেওয়ালে মেরে মেরে খানিক দিন প্র্যাকটিস করলেও হবে। যেরকম আমাদের অভিনয় একটা ব্যাপার আছে না, যে আমাদেরকে যে পার্টটা দেওয়া হয় সেই টেক্সটটা আমাদের মাথার মধ্যে এমনভাবেই প্রথিত হয়ে যায়, তখন আপনি মাঠে কার কী পজিশন, কোথায় ফাঁকা আছে, কোথায় কীভাবে পাস করবেন। ভাবি, আমি চোখ বুঝে দেখতে পাই কল্পনায় বলটা আমার দিকে আসছে, তারপর দেখে আমি অ্যাকচুয়ালি সাইড লাইনে দাঁড়িয়ে আছি, এটা কেন হচ্ছে? এটা কি আমি বেশি মানে মেথড ফুটবল খেলে ফেলছি বলে? আমার মনে হয় আপনি আস্তে আস্তে ফুটবল সাহিত্যর দিকে এগিয়ে চলেছেন। আচ্ছা, আপনি ইস্ট বেঙ্গল না মোহনবাগান বলুন তো, ডিপ্লোমেসি চলবে না? আমি ইস্ট বেঙ্গল। কেন? আমি ইস্ট বেঙ্গল কারণ প্রাথমিকভাবে আমি ছোটবেলা থেকে যে কোনো ফুটবল দলের যখন ফ্যান হয়েছি, জার্সির কালার দেখে হয়েছি, তো সবুজ মেরুন রংটার থেকে আমার লাল হলুদ রংটা অনেক বেশি ভাইব্রেন্ট এবং ভালো লেগেছিল। অসাধারণ। আচ্ছা, আপনি ফুটবল সাহিত্যের কথা বললেন, কিন্তু আপনিও আমি জানি খুব সংস্কৃতিবান একজন মানুষ, তো এইখানে আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে গোলন্দাজের মতন একটা ছবি যেটা একদম ঐতিহাসিক প্রেক্ষাপটে রেডি করা হয়েছে, এই ছবিতে অভিনয় করা এবং এই ছবির সাক্ষী থাকতে পারা আপনার কাছে কতটা ভ্যালুয়েবল? তাহলে তো আমার মনে হয় যে গোলন্দাজ এখানে একটা খুবই বড় রোল প্লে করছে, শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, একটা হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন হিসেবে, বিশেষ করে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো একজন মানুষ, অ্যালং উইথ হিম, অ্যালং উইথ দ্য পারসোনা, একটা তৎকালীন একটা ইতিহাসকে আবার রিভিজিট করা। আমার মনে হয় যে এই ধরনের ইনিশিয়েটিভগুলোর থ্রু ফিল্ম, থ্রু থিয়েটার, থ্রু লিটারেচার সবসময় দরকার আছে। মানে এটাও সত্যি যে ওই একটা সংস্কৃতি নিয়ে, মানে একই বলি আওড়াতে আওড়াতে কপচাতে কপচাতে, আইকন বলতে তিনজনই, ফুটবল ক্লাব বলতে তিনজনই, সেটা আর একটা সময়ের পর এগোচ্ছে না, তো কোথাও গিয়ে কি আমরা পিছিয়ে যাচ্ছি, নাকি আমরা একই জিনিস আঁকড়ে ধরে থাকছি বলে আমাদের এরকম মনে হচ্ছে? দেখো, স্মৃতির মধ্যে ইতিহাসকে জাগরুক রাখা বা ইতিহাসকে নিজের জীবনযাপনের মধ্যে রাখা ইজ কাইন্ড অফ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ। আপনার কথা শুনে আমার মহাপুরুষের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা আসলে ভার্চুয়ালি ওই সময়টাতে বাঁচি, আসলে আমরা পরে আছি জিন্স কিংবা একটা চেক শার্ট, কিন্তু আসলে ভার্চুয়ালি আমরা ভেতরে ভেতরে একটা ধুতি পাঞ্জাবি। তার আগে আপনাকে এতগুলো বাংলাটা তো আপনি খুবই চৌখস, দারুণ বলেন, বাদ বাকি ভাষাগুলোর সাথেও আপনার একটু ধরুন স্প্যানিশটা শিখে নিন, হ্যাঁ ফরাসি ভাষাটা একটু শিখে নিন, কারণ টিমটা কিরকম হয়েছে বুঝতে পেরেছেন তো? ওরা আবার চট করে ইংরেজি টিংরেজি বলতে চান, আপনি এতগুলো ভাষা শেখার বদলে ওরা যে সাইন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পেরেছেন? এরকম এরকম ফুটবল তো, ফুটবল একটা সাইন গেম চলতেই পারে, বুঝতে পেরেছেন? আপাতত সাইন ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ নয়, নারুরের টিউশন ক্লাস এখানেই সমাপ্ত, আমি এখন গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো আর এই ভদ্রলোককে ছেড়ে দেবো। আমার পরম সৌভাগ্য আপনি এসে আমার জ্ঞানের দরজা খুলে দিলেন, আমার মনের দরজা খুলে দিলেন, আমি এখন একটু বল পাচ্ছি নগেন্দাকে গিয়ে বলবো যে আপনি বলেছেন আমার সাইন ল্যাঙ্গুয়েজে ম্যানেজার হওয়া। বলটাই কিন্তু আসল, বল বল বলটা।